welcome to a new vlog. I hope tomorrow shakale khub bhalo acho. Shakale jemon vlog ta ke start korchi korite hoye geche ekhon 11ta moto. Kalke jete vlog ta start korechhilam ajke price same time e hoye jacche. To amar shakale shakale uthe ajke editing kore upload hoye geche. Ei just public korbo ekhono korini ektu ki kaj baki ache thumbnail bananor jonno. To ajke babao asche. আর রাহুল দেব এরনো আছে বিকেল বেলা তো আজকে সব কিছু আর কি তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে করতে হচ্ছে তো চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ব্লগটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর তোমাদের খুব ভালো লাগবে তো একটা পরে টাটা যা আছে লল জাজুল কেটে আই তো বাবা চলে এসে আসো মা এখানে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছে দুপুরের জন্য কারণ ওরা তাড়াতাড়ি খেয়ে আবার বেরোবে তো এখানে মা কি করছে দেখি মাছ ভাজা হয়ে গেছে নিজে মশলা মশলা আজকে কি কি বানাচ্ছো ওই মাছের ঝোল ভাত আর প্লেন খাবার একদম মাছের ঝোল ভাত আর শাক হবে শাক হবে দেখি শাকটা এখন বাড়ি চলে গেলাম আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর টিচার্স ডে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শুভ জন্মদিন তো আজকের দিনে স্কুলটাকে খুব মিস করি যখন 11-12 ছিলাম তো 11-12 মানেই হচ্ছে সিনিয়র তো টিচার্স ডের দিন কী করতাম সবাই শাড়ি টাড়ি পরে যারা মেয়েরা ছিলাম সুন্দর করে শাড়ি টাড়ি পরে তারপরে স্কুল যেতাম তারপরে যারা আর কি নিচু ক্লাসে পড়তো তখন 7, 8, 9, 10 এদিকে গিয়ে ক্লাস নিতাম তো ওই দিনটা ভীষণই ভালো লাগতো যে ছোটো ছোটো যারা ভাই বোন আছে তাদের ক্লাস নিতে পারছি তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারছি আর স্যারদের সঙ্গে তো ভীষণই আর কি সেদিনকে মজা হতো তারপরে তো খাওয়া দাওয়া ছিলই স্যারদের সম্মান জানানো ছিল স্যার ম্যাডাম যারা ছিলেন তো 11-12টা আমার মনে হয় বেস্ট কাটে সবারই স্কুল জীবনের ভীষণই খুব ভালো কাটে তখন ছাদে এসেছি একটু আয়ুষ এসেছি আয়ুষ চুল কেটে এলো তো ছাদে একটু বলছে আমার সাথে তুমিও চলো তো ওই জন্য আমিও একটু এলাম এই জায়গাটায় ভীষণ সুন্দর হাওয়া কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই ভীষণ রোদ এদিকে যাওয়া যাচ্ছে না তো আমি এখানে দাঁড়িয়ে আছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘড়িতে বেজে গেছে এখন 4টে আর বেশি হাতে সময় নেই আর ওই আধ ঘন্টা 45 মিনিট মতো আছে তো সবাই একটু রেস্ট নিচ্ছে তো তারপরে রেডি হয়ে তারপরে বেরোবে এই যে লাগেজ চল আমি যাবো তো নিচে পেছনে 2 নম্বরে যায় না নাকি খালি এই রাহুল টাটা হ্যাঁ ওপরে এসে বেশ কিছুক্ষণ আমরা বসেই ছিলাম আর কি ভালো লাগছিল না ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে সবাই তো মনটা একটু খারাপ হবেই যাই হোক ও যাতে বড় হয় সেটাই আমরা চাই তো চলো সন্ধ্যা তো হয়ে আসলো আমি একটু বেরোবো তো এখন গিয়ে ফটাফট রেডি হই আমি রেডি কিছু কেনাকাটা আছে তো সেটাই করতে এখন বেরোচ্ছি তারপরে ভাবলাম যে একবার ভাবলাম যাবো না থাক মনটা খুব একটা ভালো লাগছে না তারপরে আবার ভাবলাম যে না যাই ফালতু বসে থাকে বাড়িতে সেরকম আর কি আরো বেশি মন খারাপ করবে আর বড় হবো
প্রথমে চলে এসেছি আমি প্যান্টালুনসে। পুজোর কালেকশন বেশ ভালোই ছিল, তবে যতটা ভিড় ভেবেছিলাম হবে ততটা ভিড় ছিল না, মোটামুটি একটা ছিল। তো ফাঁকা ফাঁকাই ট্রায়াল করছিলাম, তো কয়েকটা ড্রেস আমি ট্রায়াল করলাম। কুর্তির কালেকশন খুব ভালো ছিল, জানো যে প্যান্টালুনসে কুর্তি কালেকশন ভালোই থাকে। তো ভাবছি এখান থেকে একটা কুর্তি নেবো, আর আমার ওয়ার্ড্রপে একটা গাউন নেই, এবার ভাবছি এটা গাউন নেবো, কারণ অকেশনে পরতে বেশ ভালোই হয়। তো এখানে গাউনের কালেকশন খুব একটা বেশি ছিল না, তো এখান থেকে একটা কুর্তি নিয়ে নেবো, আর তারপর টাইম থাকলে ভাবছি মনমোহিনী যাবো। মনমোহিনীতে গাউনের কালেকশন খুব ভালো থাকে। প্রি ওয়েডিং এর জন্য দেখো কোনটা ভালো লাগে। এইটা আমি ট্রায়াল করছি, ওই দাদাকে বলেও দিলাম কিসের জন্য, বুঝতে পারলে তো এবার ওইটা বললেন, মনমোহিনী। মনমোহিনী থেকে এই গ্রাউন্ডটা নিলাম, আর প্রথমে গেছিলাম হচ্ছে প্যান্টালুন, ওখান থেকে ওখানে গাউন টাইপের কিছু পেলাম না, ওই জন্য একটা কুর্তি নিয়েছি, সবই তোমাদের পরে দেখাবো। এই যে চলে এসেছি বাড়ি, আপনি কি অবস্থা গরমে, আর সবার জন্য একটু ওই যে মোমো নিয়ে এসেছি, এর আয়ুষ একটু ভালো লাগবে। খোলো কম করে না শোনা, খোলো তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, খোলো তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, দেখো কেমন, ঠিক আছে। আজকে যেগুলো কিনলাম ছিল তোমাদের এখনই দেখাচ্ছি না, আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে। তবে আজকে যেটা কিনলাম সেটা পুজোতে পরবো, কি কবে পরবো সেই সব এখনো প্ল্যানিং হয়নি, জাস্ট কিনলাম। আর খুব শীঘ্রই পুজো শপিং শুরু হবে। আর তোমরা শুনলে অর্ক বললো যে আমি প্রি ওয়েডিং এর জন্য গাউন দেখছিলাম, একটা গাউন নিয়েওছি, বেশ পছন্দ হয়েছে আমার, বেশ লাইট ওয়েটের মধ্যে একটা বেশ ভালো সুন্দর গাউন পেয়েছি। তো প্রি ওয়েডিং মিলিয়ে পুজো শপিং মিলিয়ে বেশ ভালোই শপিং আর কি শুরু হবে, খুব শীঘ্রই শুরু করব, কিন্তু এখনও সেভাবে কিছু শুরু করিনি, প্ল্যানিংও সেভাবে কিছু নেই, তবে হ্যাঁ করতে তো হবেই। আর যে একটা কুর্তিও নিয়েছি, তো সেটা প্রি ওয়েডিংয়ে পরবো কি পুজোতে পরবো কি তার আগেই ওড়ে ফেলবো সেসব এখনও আমি নিজেই জানি না কবে পরবো সেটা। তো পছন্দ হলো নিয়েছি, বেশ গর্জাসও আছে, তো দেখি যে ভাবা যাক কবে পরা যায় ওটা। আর তোমাদের আমি পুজো শপিং যদি হয় সেগুলো তোমাদের একবারে বসে দেখাবো, মনে হয় সেটাই বেশি ইন্টারেস্টিং হবে। তো বুঝতেই পারছো অনেক অনেক শপিং ভিডিও আসছে পরপর, তার সঙ্গে তোমার প্রি ওয়েডিংটাও আমরা ভাবছি, যা হবে না হবে তোমরা তো সেগুলো অবশ্যই দেখতে পাবে। তো আমি এসে ফ্রেশ হয়ে ডিনারও করে নিয়েছি, তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এত দূরেই। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব। তবে সময় দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই।